হাসিনা বাবু এই বছর খুব শীত পড়ছে এক মাস থেকে সূর্য ওঠেনি চারিদিকে কুয়াশা ছেয়ে আছে এক মাস থেকে আমরাও বসে আছি কোনো কাজকাম নেই হাসিনা বাবু এক টাকাও নেই কাছে কি যে করব কিভাবে চলবে সংসার কিছুই বুঝতে পারছি না মোদি চাচা আমি ভাবছি একটা কাজ শুরু করব শহর থেকে বাজার থেকে বাদাম কিনে নিয়ে আসবো আর গ্রামের লোকজনের কাছে বিক্রি করব। মানুষ শীতের সময় বসে বসে বাদাম খুব খায় কাজকাম থাকে না আর বাদাম চেবাতে থাকে হ্যাঁ কাদের ভাই বাদামের ব্যবসা খুব ভালো চলবে তুমি যদি আজকেই এইখানে বাদাম বিক্রি করতে আমি তোমার কাছে পনেরো টাকার বাদাম কিনে খেয়ে নিতাম আমার কাছে পনেরো টাকা আছে হাসিনা বাবু কি বলবো আগুনের কাছে বসে থাকতে খুব ভাল লাগছে আগুনও নেভার সময় হতে যাচ্ছে জ্বালান তো সব শেষ হয়ে গেল মনে হচ্ছে ফেরদোস ভাই আর আলম ভাই দুজনে যাও গিয়ে কোথাও থেকে কোনো জিনিস নিয়ে আসো আগুন জ্বালানোর ব্যবস্থা করো মোদি চাচা তুমি কেন যাচ্ছ না কিছু জ্বালানির ব্যবস্থা করার জন্যে আরে আমি তো কালকে নিয়ে এসেছিলাম মমতা দিদির বাড়ি থেকে চুরি করে জ্বালানি কাঠ সেটাই তো এখন চলছে তুমি যাও গিয়ে নিয়ে আসো মোদিজি আমার মাথায় ও একটা আইডিয়া এসেছে গুড়ের ব্যবসা কেমন হয় বলো তো খাজুরের গুড়ের ব্যবসা শীতের সময় লোকজন খুব ধুকি খায় ধুকি তুলে খায় আর গুড় লাগে ধুঁকি খাওয়ার জন্যে গুড়ের ব্যবসা শীতের সময় খুব চলে এই আইডিয়া তোমার কেমন লাগলো মোদিজি হ্যাঁ হাসিনা বাবু শীতের সময় গুড়ের ব্যবসাও খুব ভালো চলে আচ্ছা হীরা আলম ভাই তুমি কোন ব্যবসা শুরু করবো ভাবছো তুমি কোন ব্যবসা করবা মোদি চাচা ব্যবসা করার জন্যেও তো টাকা দরকার হয় ফিরি ফিরি তো আর ব্যবসা শুরু করা যায় না কাদের ভাইয়ের কাছে বাদাম কেনার পয়সা আছে হাসিনা বুবুর কাছে গুড় কেনার পয়সা আছে কিন্তু আমার কাছেও তো এক টাকাও নেই ব্যবসা শুরু করার জন্যে আমি তো অপেক্ষায় আছি কবে এই শীত যাবে ঠান্ডা যাবে কবে সূর্য উঠবে আর নতুন করে আবার লোকজনের কাজ শুরু হবে আমি এই অপেক্ষায় আছি আচ্ছা মোদি চাচা দেখো না কোথাও কিছু পাও কি না আগুন জ্বালানোর জন্যে আলম ভাই সবাই মিলে আমরা যাই চলো গিয়ে দেখি কোথাও জ্বালানি কাট পাই কিনা আগুন জ্বালানোর ব্যবস্থা করি আগুন জ্বালিয়ে সারাদিন বসে থাকবো এখানে আর ভাই ভিডিও দেখছো লাইক করো শেয়ার করো চ্যানেল সাবস্ক্রাইব করো